আই আপনি কে ও মাই গড উনি দাঁড়িয়ে আছে উনি এখানে দাঁড়িয়ে আছে এখনো ওয়েব ফিল্মের প্রচারণার জন্য ভিন্ন ধারার কৌশল অবলম্বন করার ফলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া আইমান। নেটিজেনদের তোপের মুখে নিজের ফেসবুক আইডিটিও ডিঅ্যাক্টিভ করে রেখেছেন এই অভিনেত্রী। বর্তমানে নাটক ও সিনেমার প্রচারণায় তারকারা নানা অভিনব কৌশল অবলম্বন করছেন। কখনো কখনো এসব প্রচারণা দর্শকদের জন্য বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সোমবার মধ্যরাতে জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান ফেসবুক লাইভে এসে এমনই একটি নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করেন যা অনেকের মনোযোগ আকর্ষণ করেছে। আমার অনেক ভয় লাগতেছে, আমি কি করব বুঝতে পারছি না। সাদিয়া লাইভে এসে এক ভৌতিক ঘটনার বর্ণনা দেন যার মাধ্যমে তিনি দর্শকদের সহানুভূতি অর্জনের চেষ্টা করেন, কিন্তু পরে জানা যায় এই পুরো ঘটনাটি ছিল সাজানো। সাদিয়া আইমানের লাইভটি শেষ হতেই ফেসবুক জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভক্তরা অভিনেত্রীকে নিয়ে চিন্তিত হয়ে একের পর এক স্ট্যাটাস দিতে শুরু করেন। সকলেই ধারণা করে নেন সাদিয়ার সঙ্গে খারাপ কিছু ঘটেছে, তবে এর কিছুক্ষণ পরেই ফেসবুক থেকে লাইভটি সরিয়ে নেন সাদিয়া আইমান। ঘণ্টাখানেক বাদে একটি ওয়েব ফিল্মের পোস্টার শেয়ার করেন তিনি। ভক্তরা বুঝে নেন পুরো ঘটনাই ছিল সেই ওয়েব ফিল্মের প্রচারণার অংশ। মূলত দীপ্ত প্লের একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন সাদিয়া আইমান। বিভাবরী শিরোনামের সেই ফিল্মটি শিগগিরই আসছে দীপ্ত প্লেতে, যেটি মূলত ঢাকার রহস্যজনক কিছু ঘটনাকে কেন্দ্র করে। সেই ওয়েব ফিল্মের প্রচারণার কৌশল হিসেবেই সাদিয়ার এই ফেসবুক লাইভ নাটক। এর আগে গায়ক তাহসান ও অভিনেত্রী ফারিনও একই ধরনের নাটকীয় প্রচারণায় অংশ নিয়েছিলেন, যেখানে তারা একটি শপে আটকে পড়ার গল্প বলে দর্শকদের বোকা বানান। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।